হ্যালো বন্ধুরা, নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের সপ্তমী, চলো ঠাকুরটা তোমাদের একবার দেখিয়ে নিয়ে আসি। আমাদের বাড়ির সামনেই মন্দির, দেখাই তোমাদের। পরিষ্কার করছে ছাদ দিয়ে, এই হচ্ছে আমাদের বাসন্তী ঠাকুর। পুরো মন্দিরটা এবার দেখিয়ে দিই তোমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে সকাল সকাল। এটা হচ্ছে আমার দিদা, আর এটা আমার পিসিমা। তোমরা আগের ভিডিওতে দেখেছো পিসিমাকে নাড়ু করতে, মিষ্টি করতে। আর এটা হচ্ছে দিদা, দিদা চলে এসছে কালকে পুজো দেখতে। এখন আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি স্কুলের পথে। আমাদের বাড়ি থেকে স্কুলটা 2 কিলোমিটার। সাইকেল নিয়ে আমি আমাদের বাস স্ট্যান্ড পর্যন্ত যাই। সকালবেলা সাইকেল চালাতে চালাতে যাচ্ছি স্কুলে। বাস স্ট্যান্ডে গিয়ে সাইকেলটা রেখে দেব, তারপর যাব হচ্ছে টোটোই করে স্কুল পর্যন্ত। সকালের দিকে পরিবেশটা কত সুন্দর থাকে, নির্জন, কত সুন্দর পাখি ডাকছে, খুব ভালো লাগে। সকালবেলা যখন স্কুল যাই পরিবেশটা দারুণ লাগে। বাস স্ট্যান্ডে সাইকেল রেখে দিয়ে দেখো চেপে পড়েছি টোটোতে। আমাদের স্কুলের সব স্টুডেন্টরা এই টোটোটাতে আমিও যাই। এটা আমাদের স্কুলেরই টোটো, স্কুলের বাচ্চাদেরকেই নিয়ে যাওয়া আসা করে। আমিও যাই এই টোটোতেই প্রত্যেক দিন। টোটো গাড়ি করে চলে এসেছি স্কুলে, এখন স্কুলে ঢুকবো। চলো স্কুলটা তোমাদের দেখাই। এই হচ্ছে আমাদের স্কুল বিল্ডিংটা, এখনো প্লাস্টার হয়নি। চলো এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করি। স্কুলটা তোমাদের দেখিয়ে দিলাম, পুরো স্কুলটা আজকে। এই হচ্ছে আমাদের স্কুল অফিস রুম। এটা হচ্ছে জেঠিমা। গুড মর্নিং। এটা হচ্ছে ক্লাস 3-র ক্লাসরুম। সকালবেলা স্কুলে এসে ক্লাসে যখন ঢুকি, প্রত্যেক দিন এই ছোট ছোট বাচ্চাদের থেকে গুড মর্নিং শোনার পর মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। প্রার্থনার জন্য সবাই দাঁড়িয়ে গেছে, এখন প্রার্থনা শুরু হবে। এগুলো হচ্ছে আমাদের দিদিমণি সব। একবার দেখে নাও সব দিদিমণি করে মুখগুলো, দেখে একটু হাই করে দাও সবাই। এই যে হচ্ছে এটা সুমনা দিদিমণি, যার কিছুদিন পরেই বলে এক মাস নাকি, আর এক মাস পরেই ওর বিয়ে। তো ওর ওই বিয়ে উপলক্ষে আজকে আমাদের একটা ছোট্ট করে পার্টি হচ্ছে, আর পার্টিতে আছে সবাই, আছে আমাদের সব দিদিমণিগুলোই। সুমনা দিদিমণির বিয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য স্যার আজকে আমাদেরকে পেটাই পরোটা খাইছে, সেই জন্য একটু ছোট করে পার্টি হচ্ছে। আমাদের একটা মালুমে হয়েছিলাম, তারপরে আইগুড়া ফাস্ট ফুড খাইছিলাম আমরা। পেটায় পরোটা
এই দাঁড়াও যেটা বেশি আছে এই দেখো বেশি আছে নে 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 বেশি আছে কো আমাদের কত না মা না তুই রসগোল্লা না ছোট বড় করে না বুঝলি তো সব একই সাইজ অমন বলিস স্কুল থেকে বাড়ি আসার পথে দেখতে পেলাম রাস্তা দিয়ে খুজুটিপাড়া থেকে হরিনাম সংকীর্তনের সঙ্গে দিদি ঠাকুরের পুজো যাচ্ছিল হোসেনপুরে তো ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই বাড়ি চলে আসলাম বাড়ি এসে এই যে সুন্দরীকে কোলে নিয়ে নিয়েছি অনেকক্ষণ দেখিনি সুন্দরীকে এই যে সুন্দরী কোলে চেপে আছে মা করছে রান্না কি কি রান্না করছো আজকে আজকে লালপের শাক ভেন্ডির চচ্চড়ি তারপর ইঁচড়ের তরকারি আর এই মাসে ঝাল টক হবে এখনো হয়নি ঠিক আছে কি করছ বসে আছি রান্না বাইচা দেখছি মেয়ে চান টান করে রেডি হয়ে নিলাম সপ্তমী পুজো হচ্ছে চলো মন্দিরে যাই আরতি হচ্ছে কিনা দেখে আসি আমি যেতে যেতে আরতি শেষ হয়ে গেছিল তাই প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম বাড়ি এসে সবাইকে একটু করে প্রসাদ দিয়ে দিলাম তারপর আমি একটু প্রসাদ খেয়ে বসে পড়লাম ভাত খেতে আমি বাবা পিসিমা সবাই মিলে একসঙ্গে ভাত খেয়ে নিচ্ছি একসঙ্গে তো সবার জায়গা হবে না তাই মা আর দিদা আমাদের পরে বসবে খেতে আমরা আগে খেয়ে নিচ্ছি তারপর মা আর দিদা খাবে সপ্তমী পুজো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে চলো মন্দিরে যাই গিয়ে দেখে আসি সন্ধ্যা আরতি